চলতি বছরের 12 জুলাই ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে সাত পাকে বাধা পড়েন রাধিকা মার্চেন্ট। অনন্ত রাধিকার রাজকীয় আয়োজনের বিয়েতে উপস্থিত ছিলেন বিশ্বের নামজাদা সব তারকারা। বিয়ের 4 মাসের মধ্যেই শোনা যায় আম্বানি পরিবারে নাকি আসতে চলেছে নতুন অতিথি। শীঘ্রই নাকি মা হতে চলেছেন রাধিকা মার্চেন্ট। অবশ্য বেশ কিছুদিন আগে থেকেই চলছিল এই জল্পনা। বলিউডের অন্দর থেকে পাওয়া খবর অনুযায়ী রাধিকা মার্চেন্ট সন্তান সম্ভাবা হওয়ার খুব বেশি দিন দেরি নেই। আশা করা যাচ্ছে 2025 সালের ফেব্রুয়ারিতেই ভূমিষ্ঠ হবে অনন্ত এবং রাধিকার প্রথম সন্তান। যদিও আম্বানি পরিবারের তরফ থেকে এমন কোনো কথা নিশ্চিত করা হয়নি। কোনো কোনো মহল এটাকে ভুয়া বলেও দাবি করছেন। কিন্তু ফের শিরোনামে রাধিকা। বিয়ের পরে এই প্রথমবার নিজের নাম বদলে ফেললেন আম্বানি পরিবারের ছোট বউ। সামাজিক মাধ্যমে নিজের নাম রাধিকা মার্চেন্ট থেকে বদলে রাধিকা আম্বানি করেন তিনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। এই বদলটি সামনে আসতেই শোরগোল নেট মাধ্যমে। সম্প্রতি নিজের 30তম জন্মদিন জাঁকজমক করে উদযাপন করেছেন রাধিকা। মুম্বাইয়ের অ্যান্টিলিয়ার বাসভবনে আম্বানি বধূ হিসেবে তার প্রথম জন্মদিন উদযাপন হয়েছে। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই উদযাপনে কেক কেটে জন্মদিন পালন করেন আম্বানি বধূ।